हेलो व्यूअर्स, अस्सलाम वालेकुम व्यूअर्स। आज के क्लासटी अपनादेर जोन्नो खूबी स्पेशल, कारण आज के पैसिव पैसिव निये आलोचना करते जाच्छी। एर आगे किभाबे टेंस विहीन वयस करा जाए ता निये विस्तारित आलोचना करछि आमार ई चैनलेर मध्ये उज्जवल इंग्लिश टिउटोरियाले। आमार विस्तारित आलोचना जावार आगे যদি আপনারা আমার চ্যানেলে নতুন হন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাকে আপনি একটা সাবস্ক্রাইব করে আমাকে অনেক উৎসাহ দান করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার বা করবেন অবশ্যই আশা করি। ভিউয়ার্স, আজকে আমি আলোচনা করতে যাচ্ছি কোয়াসি প্যাসিভ নিয়ে। কোয়াসি প্যাসিভ মানে হলো, কোয়াসি শব্দের অর্থ হলো অর্ধেক, অর্থাৎ যে সেন্টেন্সগুলো গঠনগত দিক দিয়ে দেখতে অ্যাক্টিভ ভয়েসের মতো মনে হবে কিন্তু অর্থগত দিক দিয়ে এগুলা প্যাসিভ মনে হবে, এই সেন্টেন্সগুলোকে বলা হয় কোয়াসি প্যাসিভ। তো ভিউয়ার্স, কোয়াসি প্যাসিভ আবার দুই প্রকার, একটি হলো উইথ কমপ্লিমেন্ট আর একটা হলো উইথাউট কমপ্লিমেন্ট। একটি হলো উইথ কমপ্লিমেন্ট আর একটা হলো উইথাউট কমপ্লিমেন্ট। তো ভিউয়ার্স, আজকে উইথ কমপ্লিমেন্ট যুক্ত কিভাবে, এখন কমপ্লিমেন্ট কি এটা তো আমাদের জানা দরকার। কমপ্লিমেন্ট হলো সাবজেক্ট এবং ভার্বের পরে যে অংশটা থাকে, এটা যদি একই ব্যক্তিকে প্রকাশ করে বা একই জিনিসকে প্রকাশ করে তাহলে এটা হলো আমাদের ভার্বের পরে যেটা থাকে এটা হলো কমপ্লিমেন্ট। আর যদি দেখা যায় আমাদের সাবজেক্ট এবং ভার্বের পরে যে অংশটা থাকে এই অংশটা যদি অন্য একটা ব্যক্তি অন্য দুইটা আলাদা জিনিসকে নির্দেশ করে তখন এটাকে বলা হয় ভার্বের পরে যেটা থাকে এটাকে বলা হয় অবজেক্ট। আশা করি কমপ্লিমেন্ট এবং অবজেক্ট কি এটা বুঝতে পারছেন। তো ভিউয়ার্স দেখেন, যদি উইথ কমপ্লিমেন্ট যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে আমরা কীভাবে প্যাসিভ করবো, আমরা দুইভাবে করতে পারি। একটা হলো প্রথমে আমরা সাবজেক্ট বসাবো, প্রথমে আমরা কী বসাবো সাবজেক্ট, তারপর ইজ, তারপর কমপ্লিমেন্ট, যে কমপ্লিমেন্টটা থাকবে এটা বসাবো, তারপর হোয়েন, ইট ইজ, তারপর ভার্বের তিন নম্বর ফর্ম। আমরা তো প্যাসিভ মানেই জানি ভার্বের তিন নম্বর ফর্ম প্যাসিভ ভয়েস মানে। তারপর তাছাড়াও আমরা করতে পারি সাবজেক্ট, তারপর ইজ, তারপর ভার্বের তিন নম্বর ফর্ম, তারপর কমপ্লিমেন্টটা আমরা বসাতাম। যেমন দেখেন, আমরা যদি বলি এখানে দেখেন, এখানে হানি টেস্ট ইজ সুইট মানে মধু খেতে মিষ্টি। দেখেন এটা দেখতে মনে হইতেছে যে এটা কি বয়েস, এটা অ্যাক্টিভ বয়েস, কিন্তু অর্থ যখন করি তখন দেখা যায় খাবার কাজটা কিন্তু হানি করতে পারে না, অন্য আরেকজন খেয়ে দেখতে হয় যে এটা মিষ্টি কি না। সো এখানে ভার্বের ভার্বের কাজটা সাবজেক্টে করতে পারতেছে না। আমরা তো জানি ভার্বের কাজ যদি সাবজেক্টে করতে না পারে তাহলে এটা হলো প্যাসিভ বয়েস, তাহলে অর্থের দিক দিয়ে কিন্তু এটা প্যাসিভ বয়েস মনে হইতেছে। তো দেখেন আমরা প্রথমে নিয়ম অনুসারে যে প্রথমে আমরা সাবজেক্ট বসালাম হানি, হানি, তারপর কি আছে ইজ বসালাম, তারপর ভার্বের তিন নম্বর সরি, তারপর কমপ্লিমেন্ট সুইট আছে এস ডাব্লিউ ডাবল ই সুইট, তারপর কি আছে ওয়েন হিট ইজ, ওয়েন ওয়েন ইট ইট ইজ, তারপর আমরা কি বসাবো ভার্বের তিন নম্বর ফর্ম আছে কি এটা আছে টেস্ট 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 এস টি টেস্ট। আশা করি এতটুকু বুঝতে পারছেন। যদি দুই নম্বরটা অনুসারে করি তখন আমরা যেটা যে মুচ্ছালাই তখন হইতেছে এটা কি তখন হবে প্রথমে আমরা কি বসাবো সাবজেক্ট যেমন হানি, হানি, তারপর ইজ বসালাম, তারপর টেস্টের তিন নম্বর ফর্ম বসাবো এস টি ই বসালাম, তিন নম্বর ফর্ম বসালাম, তারপর আমাদের কি কমপ্লিমেন্ট এখানে আছে সুইট, সুইটটা বসালাম এস ডাব্লিউ ডাবল ই টি সুইট। আমরা এইভাবে দুইটা নিয়মে আমি আপনাদের দেখিয়ে দিয়েছি, আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন দেখেন পরবর্তী কী আছে, যদি উইথাউট কমপ্লিমেন্ট হয় তাহলে আমরা প্রথমে সাবজেক্ট বসাবো, প্রথমে কী বসাবো সাবজেক্ট, তারপর বি বি ভার্ব, তারপর বিং বসাবো, তারপর ভার্বের তিন নম্বর ফর্ম বসাবো। ভিউয়ার্স আশা এই
আমরা যদি উইথাউট কমপ্লিমেন্ট হয়, উইথাউট কমপ্লিমেন্ট হলে আমরা প্রথমে কি বসাবো, সাবজেক্ট বসাবো। যেমন ইহান দা বুকস আছে, দা বুকসই বসবে। তারপর আমাদের বি ভার্ব ইজ আছে ইজ, তারপর যে একটা ভার্ব ভিং বসাবো। এখানে দেখেন দা বুক আমি বসালাম, সাবজেক্ট আছে, তখন তারপর দেখেন ইজ ইজ বসালাম, তারপর বিং বিই আইএনজি ভিং, তারপর সেল সেলিং এর বিপরী সরি তিন নম্বর ফর্ম হলো কি, সেলিং এর তিন নম্বর হলো সোল্ড, তারপর ভেরি ভেরি ওয়েল। আচ্ছা দেখেন ভিউয়ার্স, যে প্রথমে আমরা দা বুক সাবজেক্ট আছে, সাবজেক্ট সাবজেক্ট দা বুক বসালাম, তারপর নিয়ম অনুসারে আমরা বি ভার্ব আছে, বি ভার্ব ইজ আছে ইজ বসালাম, তারপর বিং বসালাম, তারপর কি বসালাম ভার্বের তিন নম্বর ফর্ম। দেখেন সেল সেলিং আছে, সেলিং এর তিন নম্বর ফর্ম হলো সোল্ড, তারপর আমরা ভেরি ওয়েল আছে, লাস্টে যেটা আছে এটি বসাই দিলাম। আমরা এইভাবে অতি সহজে আমরা কোয়াসিপেসিভ উইথ কমপ্লিমেন্ট এবং উইথাউট কমপ্লিমেন্ট যুক্ত কোয়াসিপেসিভগুলো আমরা পরিবর্তন করতে পারি। ভিউয়ার্স আশা করি আমার ক্লাসটি আপনারা বুঝতে পারছেন। যদি আপনাদের আমার ক্লাসটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং স্বাস্থ্যবিধিগুলো মেনে চলেন। আল্লাহ হাফেজ।